গুড মর্নিং বন্ধুরা, তো সকালে আজকে ছেলেকে কি টিফিন দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, আমার ছেলেকে আমি যদি এইভাবে লুচির ভিতর আলু ভাজা দিয়ে টিফিনে দিই, ওর খুব ভালো লাগে, তাই আমি ওকে এইভাবেই টিফিনটা গুছিয়ে দিই। তো আর এতে কি হয়, আলু ভাজার যে তেলটা থাকে সেটাও টিফিন বক্সে লেগে যায় না, তো খুব সুবিধা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তেলটা ব্যাগে যে লেগে যায়, অনেকের বাচ্চাদের ব্যাগে লেগে যায়, স্কুল ব্যাগে, সেটাও লেগে যায় না। তো তার জন্য আমি এইভাবেই টিফিন বক্সে লুচি তরকারিগুলো যে হয় সেইগুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতো করো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, দেখো টিফিন গোছানো হয়ে গেছে। তো এবার টিফিন গোছানোর পর দেখবো যে ছেলে কী করছে। তো তারপরে দুধটাও এদিকে গরম হয়ে গেছে, তো নিয়ে নিচ্ছে ওর জন্য দুধ। আর ওদিকে পুরো রেডি হয়ে নিয়েছে নিজেকে। কাল যেহেতু একজনের বাড়ি গেছিলাম ফ্রেন্ডসে, তোমরা তো দেখলে, তার জন্য ওর রুটিনও গোছানো ছিল না, তাই উঠে আগে রুটিন গোছালো, তারপর নিজে রেডি হয়ে এই দুধ খাচ্ছে খেয়ে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো, ওকে জুতো পরাটা বাকি আছে, জুতোটা পরিয়ে দিই। এই দেখো রেডি হয়ে গেছে, তো ও চলে যাবে বাবার সাথে স্কুলের পথে। ও তো গাড়িতে যায়, তো সামনেই গাড়ি আসবে, তো বাবা ওকে ওই অবধি পৌঁছে দিয়ে আসবে। তো দেখো উঠোন এখনও ঝাঁট পড়েনি, পরিষ্কার হয়নি, এইবার আমি সব কাজ শুরু করব। কিন্তু গাছের সব রকম ফুল তোলা হয়ে গেছে, টগর ফুল, জবা ফুল, প্রচুর ফুল। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সোমবার 24 তারিখ, তোমরা দেখতে পেলে ছেলেকে লুচি আর আলু ভাজা করে দিলাম টিফিনে, আর দুধ দিয়ে দিলাম ওকে খেতে। তো ও চটপট করে খেয়ে রেডি হয়ে চলে গেল স্কুলের পথে। কাল অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে, তো রুটিন গুছাতে পারেনি, সকাল সকাল উঠে আগে রুটিন গুছিয়ে নিল, তারপর রেডি হয়ে স্কুলে গেল। আর আমি ভাবলাম চলো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দেওয়া যাক। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ঘরের সব কাজ করে নিই, চলো ফিরে আসছি, সব কাজ করে সঙ্গে থাকো, আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে অবশ্যই আমি যখন ভিডিও পোস্ট করবো সবার ফার্স্টে তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, গাছে কত ফুল হয়েছিল, সেই ফুল দিয়ে আমাদের গোপুষণাকে সাজিয়ে দিয়েছি ফুলের বাগানে, জবা ফুল আর টগর ফুলের বাগানে, যেন মনে হচ্ছে ও বসে রয়েছে। আর সবাই তো আমবাজি বলে ঢাকা দেওয়া আছে সব ঠাকুর। তো কেমন লাগছে কমেন্ট কর। সবজি টবজি সব কেটে দিয়েছি, আর এদিকে রান্নাও বসে গেছে, আর আমি পড়ানোর জন্য রেডি হয়ে নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই চলে যাচ্ছি পড়াতে, পড়িয়ে এসে তোমাদের সাথে কথা বলবো, তো তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস, আমি আর সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি, সবজি টবজি কেটে তোমাকে তো দেখালামই, রান্না বসে গেছে। আমি তখনও আজকে যে তোমরা ভিডিওটা পাবে সেটা এডিট করছিলাম, তো এডিট করতে করতে এত সময় পেরিয়ে গেছে, পড়ানোর টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডিও পড়াতে চলে গেছিলাম। তো পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তো চলো দেখে নিই কি রান্না হলো আজকে, তো চলো দেখতে থাকো, চলো তোমাদের সাথে দেখাই যে এখন কি কি রান্না হয়, চলো দেখতে থাকো। দেখো এখানে আছে ভাত, আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে বাঁধাকপির পকোড়া, আর এদিকে আছে এটা হলো কলার খোসা, পটলের খোসা বাটা, খুব টেস্টি লাগে খুব বন্ধুরা, তোমরা একদিন করে দেখবে, আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো, তোমরা একদিন করবে। আর এখানে আছে ডাল, তো আজকে এই রান্না হয়েছে। আর এখানে আছে একটা মাস্ত আমড়া দিয়ে সর্ষে দিয়ে চাটনি, আচারও বলতে পারো, তো খুব খুব টেস্টি হয়, এই রেসিপিটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো বন্ধুরা, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তো চলো পরে আসি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ছেলেকে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার খাবারটাও বেড়ে নিচ্ছি, খুব খেতে পেয়েছে তাই তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
দুপুরের পর তোমাদের সাথে আর কথা বলতে আসতে পারিনি। তো দেখো এখন রাত হয়ে গেছে, এখন বাজে রাত 8টা, সব বাচ্চাদের পড়িয়ে বাচ্চারা চলে গেছে। তো দুপুরের পর আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, বাচ্চারা পড়তেও এসে গেছিলো, তো তাই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তো রান্নাবান্না করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা সঙ্গে থাকো। ছেলে ভাবদার আজকে রাতে পটল ভাজা রুটি খাবে না, ঘি দিয়ে চিনি দিয়ে খাবে। তো যাই হোক, ছেলে আবদার করেছে, মাকে তো রাখতেই হবে, তাই বলো বন্ধুরা? কারণ আমাদের সন্তানের থেকেও উপরে তো আমাদের কাছে আর কিছু নেই, তো তাই জন্য আমি আমার ছেলের জন্য ঘি দিয়ে চিনি দিয়ে রুটি তৈরি করে দিচ্ছি। তো তোমাদের বাচ্চাদের ঘি দিয়ে রুটি দেবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো ঘি দিয়ে রুটি দিয়ে আমি রেডি করে নিয়েছি ছেলের জন্য রুটি। তো এখান থেকে বাবাও একটা খাবে, তার জন্য নিয়ে যাচ্ছি। তো দেখো ও ওখানে রেডি হয়ে বসে রয়েছে আর খুব খুশি, খুব আনন্দে বসে রয়েছে, ওই রেসিপিটা খুব পছন্দ করে খেতে। তো দেখো ঝটাঝট দিতে না দিতে হাসি মুখের মধ্যে, ব্যাস সারা সব কষ্টই আমাদের দূর হয়ে যায়। মায়েদের বাচ্চার মুখের হাসির থেকে বড় আর কিছুই তো দেখতে দেখার থাকে না, তাই বলো বন্ধুরা? তো চলো, আমারও খিদে পেয়ে গেছিলো ছেলেকে খেতে দেওয়ার পর, আমিও খেয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা তোমরা তো দেখলে বিকালের পর থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, পড়ানো হয়ে যাবার পর রান্না বান্না করলাম, রান্নায় কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো খেয়ে দিয়ে এখন 10টা বাজে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি শুতে, আজকে খুব ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম হয়নি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আসবো নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, আমার ভিডিওটা যখনই পোস্ট হবে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা রাধে রাধে।